What's up guys, welcome to our channel Shop Official and welcome to another video. So বন্ধুরা আজকে আমরা আবারো চলে এসেছি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানে। এটা হচ্ছে মিরপুর 6 নম্বর তবলক মলি বাইক বিড়ি নামে পরিচিত এই দোকানটি। তো এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পেয়ে যাবেন। আজকে মূলত এই দোকান থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের দাম জানানোর চেষ্টা করব। বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমাদের দেওয়া সকল ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা কথা বলা হচ্ছে না, আজকে ভিডিও শুরু করা যাক। রাইট গাইস, সো আজকে আমরা চলে এসেছি বাইক বিড়ির এই সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানটিতে। তো আজকে মূলত আপনাদেরকে আমি এখান থেকে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইকগুলোর দাম জানানোর চেষ্টা করব। তো ফার্স্টে আজকে আপনাদেরকে আমি যে বাইকটার দাম জানাবো সেটা হচ্ছে গিয়ে পালসার 150 একটি গাড়ি। এটা হচ্ছে পালসার 150 ব্লু কালারটা। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং 2013-তে 2014-তে এটা রেজিস্ট্রেশন করা আছে। 15,000 কিলো চলেছে, 40 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 1,38,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে। সো 1,38,000 টাকা এই সিঙ্গেল ডিস্কের গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনাদেরকে আমি বলে দিই এখানে যে দামগুলো চাওয়া হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওনাদের আস্কিং প্রাইস। আপনারা চাইলে ওনার সাথে দামাদামি করে এই গাড়িগুলো কিনে নিয়ে যেতে পারবেন। ওকে, ঠিক তার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন জিক্সারের ব্ল্যাক কালার এসএফটা রাখা আছে। এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং 2017 সালে, রেজিস্ট্রেশন 2017-তে, 7,000 কিলো রান করেছে, 45 আপনাকে মাইলেজ দেবে, 155 সিসির একটি গাড়ি এবং 2,05,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। 2,05,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে এবং সম্পূর্ণ ডাবল ডিস্কের একটি গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। 2,05,000 টাকা এই জিক্সার এসএফ গাড়ির দাম চাওয়া হচ্ছে। ওকে, ঠিক তার পাশে আরও একটি গাড়ি রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ইয়ামাহা ফ্রেজার ভার্সন 2। তো এই গাড়িটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং 2017 সালে এবং রেজিস্ট্রেশন 2017-তে, 15,000 কিলো রান করেছে, 45 আপনাকে মাইলেজ দেবে, 155 সিসির একটি গাড়ি এবং 2,35,000 টাকা এটার আস্কিং প্রাইস। 2,35,000 টাকা এটার আস্কিং প্রাইস ফ্রেন্ডস এবং সম্পূর্ণ সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে সিবিআর 150 আর রাখা আছে। এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং 2014 সালে, রেজিস্ট্রেশন 2015-তে, 12,000 কিলো রান করেছে, 40 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 2,85,000 টাকা এই সিবিআর গাড়ির দাম চাওয়া হচ্ছে। সিবিআর গাড়িটির দাম চাওয়া হচ্ছে 2,85,000 টাকা। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই সিবিআর গাড়িটি কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন ফ্রেন্ডস। সিবিআর গাড়িটা কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন। সো আপনারা চাইলে এই গাড়িটিও নিয়ে যেতে পারবেন। এবং এখানে যে গাড়িগুলোর দাম বলা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওনাদের আস্কিং প্রাইস। সো ফ্রেন্ডস এখন আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে অ্যামস্লাইস থাইল্যান্ড ভার্সন। তো এটার ম্যানুফ্যাকচারিং 2016 সালে, রেজিস্ট্রেশন 2016 সালে, 35,000 কিলো রান করেছে, 50 আপনাকে মাইলেজ দেবে, 155 সিসির একটি গাড়ি এবং 3,45,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডাবল ডিস্কের একটি গাড়ি, 3,45,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমি গাড়িটি। $3,45,000 টাকা এই গাড়ির আস্কিং প্রাইস। ওকে, ঠিক তার পাশেই হচ্ছে গিয়ে টিভিএস এই গাড়ি রাখা আছে। এটা ম্যানুফ্যাকচারিং 2019 সালে, রেজিস্ট্রেশন 2019-এ, 9,000 কিলো রান করেছে, 50 আপনাকে হচ্ছে মাইলেজ দেবে, 164 সিসির এই গাড়িটি এবং 1,78,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে। সো এই 4V গাড়িটির দাম চাওয়া হচ্ছে 1,78,000 টাকা। সো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির কন্ডিশন ফ্রেন্ডস। ওকে, ঠিক তার পাশেই হচ্ছে গিয়ে জিক্সার রেড কালার ডাবল ডিস্কের একটি গাড়ি রাখা আছে। এটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে 2018-তে এবং রেজিস্ট্রেশন 2020 সালে, 4200 রান করেছে, 45 আপনাকে মাইলেজ দেবে, 155 সিসির একটি গাড়ি এবং 1,98,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে। এবং এটা কিন্তু সম্পূর্ণ ডাবল ডিস্কের একটি গাড়ি ফ্রেন্ডস। তো আপনারা চাইলে এই গাড়িটিও নিয়ে যেতে পারবেন। এই গাড়িটির আস্কিং প্রাইস 1,98,000 টাকা। তো এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে গিয়ে প্যাশন প্রো, 2016 সালে ম্যানুফ্যাকচারিং করা, 2016-তে রেজিস্ট্রেশন করা, 5,000 কিলো রান করেছে, মাইলেজ দেবে আপনাকে 60, 100 সিসির একটি গাড়ি এবং 88,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। 88,000 টাকা এই প্যাশন প্রো, হিরোর প্যাশন প্রো গাড়িটির দাম চাওয়া হচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির কন্ডিশন। অলরাইট, তার পাশেই রাখা আছে ফ্রেন্ডস টিভিএস এর একটি গাড়ি। আমি যদি এই টিভিএস এর ফুললি ডিটেলস আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে টিভিএস স্ট্রাইকার 2017 সালে হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং করেছে, 2017 তে রেজিস্ট্রেশন করা। এটা আপনাকে মাইলেজ দেবে 55, 125 সিসির একটি গাড়ি এবং 1,07,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। 1,07,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে। ওকে, ঠিক তার পাশেই রাখা আছে টিভিএস এর একটি গাড়ি, টিভিএস আরটিআর। এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং করেছে 2018-তে, রেজিস্ট্রেশনও 2018-তে। 8,000 কিলো রান করেছে, মাইলেজ দেবে আপনাকে 45, 164 সিসির একটি গাড়ি এবং 1,45,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ড। এবং আপনাদেরকে আমি সব সাইড থেকে গাড়ির কন্ডিশন দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন। এবং এটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে গিয়ে সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি এবং এই গাড়ির আস্কিং প্রাইস চাচ্ছে ওনারা 1,45,000 টাকা। ওকে, ঠিক তার পাশেই রাখা আছে হচ্ছে গিয়ে হন্ডা ট্রিগার। এটা 2018 সালে ম্যানুফ্যাকচারিং এবং 2019 সালে রেজিস্ট্রেশন করা। 6,000 কিলো রান করেছে, মাইলেজ দেবে আপনার 50, 150 সিসির একটি গাড়ি এবং 1,68,000 টাকা এই ট্রিগার গাড়ির দাম চাওয়া হচ্ছে। এই ট্রিগার গাড়ির দাম চাওয়া হচ্ছে 1,68,000 টাকা। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের আস্কিং প্রাইস ফ্রেন্ড। ওকে, ঠিক তার পাশেই রাখা আছে হচ্ছে গিয়ে আপনার হাঙ্কের একটি গাড়ি। এটা হচ্ছে হাং ডাবল ডিস্কের একটি গাড়ি, ম্যানুফ্যাকচারিং 2015-তে, রেজিস্ট্রেশন 2015-তে। 12,000 কিলো রান করেছে, 45 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 1,15,000 টাকা এই হাঙ্কের গাড়ির দাম চাওয়া হচ্ছে। আপনারা চাইলে এই হাঙ্কের রেড কালার সুন্দর গাড়িটি আপনারা নিয়ে যেতে পারেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ডাবল ডিস্কের একটি গাড়ি, আমি বলে দিচ্ছি। ওকে, ঠিক তার পাশে যদি আমি আরও একটি গাড়ি দেখাই, এটা হচ্ছে সিবিজের ডাবল ডিস্কের একটি গাড়ি, 2013 সালে ম্যানুফ্যাকচারিং করা, 2015-তে রেজিস্ট্রেশন করা। 20,000 কিলো রান করেছে, মাইলেজ দেবে আপনাকে 40, 150 সিসির একটি গাড়ি এবং 1,07,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। 1,07,000 টাকা এই সিবিজের গাড়ির দাম চাওয়া হচ্ছে এবং সম্পূর্ণ ডাবল ডিস্কের একটি গাড়ি। এবং আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এইখানে যে গাড়িগুলো রাখা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওনাদের আস্কিং প্রাইস। সো আপনারা চাইলে ওনাদের যে দোকানটি আছে এখানে এসে কিন্তু কথা বলে তারপরে এই গাড়িগুলো দেখে তারপরে দামাদামি করে এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখন আপনাদেরকে আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে গিয়ে পালসারের ব্লু কালার একটি গাড়ি এবং আমি আপনাদেরকে এটার কনফিগারেশনটা দেখিয়ে দিই তাহলে দেখবেন যে এটা হচ্ছে বাজাজ পালসার, 2017-তে ম্যানুফ্যাকচারিং করা, 2018-তে রেজিস্ট্রেশন করা। 12,000 কিলো রান করেছে, মাইলেজ দেবে আপনাকে 45, 150 সিসির একটি গাড়ি এবং 1,48,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস ফ্রেন্ডস। 1,48,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস এবং সম্পূর্ণ সিঙ্গেল ডিস্কের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশেই একটা রেড কালারের একটি পালসার রাখা আছে। আমি যদি এটার কনফিগারেশনটা আপনাদেরকে বলে দিই, রেড কালার পালসারটার হচ্ছে গিয়ে 2013 সালে ম্যানুফ্যাকচারিং করা, 2013 সালে রেজিস্ট্রেশন করা। 23,000 কিলো রান করেছে, 45 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 1,18,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। এবং আপনাদেরকে আমি নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করি গাড়িটি। অলরাইট, ঠিক তার পাশেই পালসারের ব্ল্যাক কালারের আরেকটি গাড়ি রাখা আছে। এটা হচ্ছে 2014 সালে ম্যানুফ্যাকচারিং করা এবং 2014-তে রেজিস্ট্রেশন করা। 25,000 কিলো রান করেছে, 45 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 1,15,000 টাকা এই গাড়ির আস্কিং প্রাইস। 1,15,000 টাকা এই পালসার ব্ল্যাক কালার গাড়িটি আস্কিং প্রাইস ফ্রেন্ডস। অলরাইট, ঠিক তার পাশে পালসারের রেড কালারের আরও একটি গাড়ি রাখা আছে, পালসার রেড। এটা হচ্ছে গিয়ে 2018-তে ম্যানুফ্যাকচারিং করা এবং 2018-তে রেজিস্ট্রেশন করা এবং 45 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 1,53,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে। 1,53,000 টাকা এই পালসারের হচ্ছে গিয়ে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন যে গাড়িটি আছে এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। সো আপনারা চাইলে ওনাদের কাছ থেকে এইসব গাড়িগুলো নিয়ে যেতে পারবেন এবং আপনাদেরকে এতক্ষণ যে গাড়িগুলোর দাম বলা হয়েছে এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ ওনাদের আস্কিং প্রাইস। আপনারা চাইলে ওনার সাথে দামাদামি করে কিন্তু এই গাড়িগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা তো জেনে গেলেন এখানে কোন বাইকগুলোর প্রাইস কত। এখন কিন্তু চাইলে নিজের পছন্দের বাইকগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। আর বন্ধুরা, তারা কিন্তু বিভিন্ন ধরনের বাইক বিক্রয় করে থাকে, তারা কিন্তু আপনাদের যদি পুরাতন বাইক থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ক্রয় করে থাকে এবং আপনাদের যদি কোনো বাইকটাকে আপনারা পরিবর্তন করতে চান অর্থাৎ এক্সচেঞ্জ করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। বন্ধুরা, তাদের দোকানের নাম্বার এবং অ্যাড্রেস আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলেই তাদের সাথে যোগাযোগ করে এই বাইকগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমাদের সকল ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।